الحكام. আল্লামা সাইদ হুজুরের লাশ চলে আসছে, অ্যাম্বুলেন্স বাহি গাড়ি চলে আসছে। আল্লাহু আকবার। ¡Qué bola! 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 ¡Qué bola!
মানুষ শুধু কাঁদতেছে শুধু কান্না করতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের জানাজার নামাজ শুরু হবে আপনারা বেশি বেশি দোয়া করতে থাকুন আল্লাহর এই মাহবুব বান্দার জন্য সালাম এখানে আর হয়তো 10-5 মিনিটের মধ্যে হুজুরের কফিন চলে আসবে গাড়ি অলরেডি জানাজার ময়দানে ঢুকছে আসসালামু আলাইকুম মেহরামান আমাদের আপনারা বেশি বেশি দোয়া করেন আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি সাহেব হুজুরের সন্তান কোথায় আছেন ফোন করেছেন উনি জানে এত অবস্থায় আছেন দ্রুত প্রধানমন্ত্রীর আজকে গোপালগঞ্জ সফর সেখানে উনি জানিয়েছেন যে এখানে গাড়ি খুব স্লো চলতেছে কারণ কালকে উনি অসুস্থ ছিলেন রওনা দিয়েছেন আমরা আশা করছি শেষ বিদায় তো ওয়ারিস নাই দিয়ে থাকে ওলি হিসেবে আল্লামা সাহেবের সন্তান মাসুদ সাহেবের শামীম সাহেবজি এখন শামীম সাহেবজি তো চলে গেছে আমেরিকায় তিনিও ফ্লাইটে আছেন আমরা জানি না তিনি এটি করতে পারবেন কিনা কিন্তু মাসুদ সাহেবজি দেশে আছেন এবং দেশে থেকে গতকাল অসুস্থ হয়ে পড়া গিয়েছিলেন এখন গাড়ি রাস্তাঘাটের অবস্থার কারণে আটক হচ্ছে কফিন আহমদুল এসেছে কারণ আমাদের প্রশাসনের ভাইরা সহযোগিতা দিয়ে তাকে পৌঁছাই দিয়েছে কফিনও আমাদের মাঝে এসে গেছে আমরা আশা করি কিছুক্ষণের মানে উনি ইতিমধ্যে রাস্তার এই সমস্ত বাধা অতিক্রম করে তিনি ইনশাল্লাহ এসে প্রকৃত আইস ও মনি হিসেবে বাবার দাফন সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ তার জন্য আমরা যতটুকু ধৈর্য ধারণ করি আর এখন আপনারা কষ্ট করে অপেক্ষা করেন একটু তেলাওয়াত শুনি সেই তেলাওয়াতের পরে আবার কথা হবে লাইনটা ক্লিয়ার করলে রেডিং করা এইটাই ভালো এইটাই ভালো
বাইরে থেকে কারো প্রশ্ন প্রয়োজন নেই সম্মানিত হাজিরা আমরা লক্ষ্য করেছি আমাদের মাঝে আল্লাহর সাহায্যে আদর্শ করা শ্রেণীর একজন আমাদের সঙ্গে পরিচিত বিশিষ্ট মুফাসসির হযরতুল আলেম জনাব মাওলানা হাসিবুর রহমান তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন এ পর্যায়ে মোহতারামকে কথা বলার জন্য অনুরোধ করেছি سلوغان هذا قطع السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون উপস্থিত সম্মানিত ভাইরা এখানে আমরা যারা এসেছি আমরা প্রত্যেকেই অত্যন্ত ব্যথিত আমি নিজেও অনেক দর্শকে এসেছি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলাম ঢাকায় হয়তো বা জানাজার ব্যবস্থা হবে ঢাকায় জানাজার ব্যবস্থা না হয় আমরা ঢাকা থেকে রওনা করে এখন ফিরোজপুরে এসেছি ঢাকাতে জানাজায় শরীক হওয়ার জন্য আল্লামা সাইদিকে ভালোবাসেন এরকম লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ঢাকায় তার জানাজা করতে না দেওয়ায় লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের হৃদয় ভেঙে গিয়েছে অত্যন্ত কষ্ট পেয়েছেন মানুষ আশা করেছিলেন শেষ মুহূর্তে প্রশাসন এবং সরকার সহযোগিতা করবেন জানাজার জন্য তারা সহযোগিতা করবেন ব্যবস্থা করে দিবেন কিন্তু যে সকল মানুষেরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের সেই দাবির কোন তোয়াক্কা করা হয়নি বরং ফজরের সালাত আদায় করার পরে আমরা দেখেছি নিরীহ মুসল্লিদের উপরে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে আমরা সমস্ত বিচারের ভার আল্লাহ তাআলার উপরে দিলাম সম্মানিত ভাইয়েরা এখানে আমরা যারা এসেছি আমাদের প্রত্যেককেই সবরের পন্থা অবলম্বন করা দরকার আমরা প্রত্যেকেই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে মারা তো যেতেই হবে কিন্তু যারা আল্লাহর পথে মারা যায় তারা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আমরা আমাদের প্রিয় আল্লাহর তাফসীরের মধ্যে শুনেছি তিনি সারা জীবন দোয়া করেছেন দ্বীনের পথে থেকে তার যেন মৃত্যু হয় আল্লাহ তাআলা তার সেই শরীয়ত কবুল করেছেন তিনি যে পথে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সেটা শুধুমাত্র তিনি দাওয়াতের কারণে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার এই গোলামকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দেন তিনি চলে যাওয়ার আগেও আগের দিন যে হাসিটা দিলেন আমরা কেউ ভাবি নাই এত সুন্দর হাসি দিয়ে তিনি আমাদেরকে কাঁদিয়ে চলে যাবেন কিন্তু সেই হাসিটা যেন ছিল তার মুক্তির হাসি তার যেন ছিল নাজাতের হাসি তার জন্য ছিল এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে রবের সাথে সান্নিধ্য লাভের সেই খুশির আনন্দের হাসি এখানে যে সকল ভাইয়েরা এসেছেন আমরা কোনো বিশৃঙ্খলা করবো না কারণ আল্লামা সাইদিকে যেন ভালোবাসেন তারা কখনো বিশৃঙ্খল হতে পারে না কখনো বিশৃঙ্খলার শিক্ষা দিয়ে যাননি তারা জীবন মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন আর কোরআন মানুষকে শান্তির দিকে আহ্বান করে এজন্য সম্মানিত ভাইয়েরা আপনারা যারা এসেছেন সবাই সুশৃঙ্খল ভাবে জানাজায় অংশগ্রহণ করবেন কেউ আপনারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না এটাই নেতৃবৃন্দ সহ ওলামায়ে কেরাম সহ সাইদি প্রেমিক সকল জনতার দাবি যে আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় আল্লামাকে আমরা বিদায় দেবো ইনশাআল্লাহ এবং তিনি যে আদর্শের জন্য সারা জীবন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন এবং তার জীবনকে বিলিয়ে দিয়েছেন আমরাও তার সেই স্বপ্ন পূরণের জন্য এদেশে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে আজীবন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ প্রত্যয় নিয়ে যদি আমরা আজকে যেতে পারি
এটাই হবে মূল সফলতা ইনশাআল্লাহ তো আমরা বিশ্বাস করি এই 56000 সর্বমাইলে এদেশে কোরআনের দাস কায়েমের জন্য অনেক জীবন ঝরে গিয়েছে কোরআনের অনেক পাখি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা এটা বিশ্বাস করি যাদের রক্তে এই জমিন উর্বর হয়েছে এই জমিনে একদিন দ্বীনের দাস কায়েম হবে ইনশাআল্লাহ প্রত্যেকই আমাদের জীবনকে সেই পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা দেখতে পাচ্ছি আমাদের আল্লাহ মারা বলেন আমাদের দিকে এগিয়ে আসছে আমরা আমাদের ভাইদেরকে বলুন জায়গা করে দিন আপনারা রাস্তা তৈরি করে দেন প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করেন কফিনটা এই জায়গাতে আসতে দেন এরপরে সুস্থভাবে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মাসুম ভাই আসতেছেন রাস্তায় আছেন আমরা আশা করছি তিনিও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করছি পরিবার বর্গকে আল্লাহ তাআলা উত্তম সবার দান করে তৌফিক দান করে দেন আমিন আমাদের সবাইকে আল্লাহ শান্তির মতো নিবেদিত করে দিনের জন্য কাজ করার তৌফিক দান করে দেন
لا 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 Hey, come on,
Thank you.
মাইকেল লোক যাইতে দিবেন না মাইকেল লোক যাইতে দিবেন না ভাই নালি মাইক ঠিক করতে পারবো না